দেখেন না, বাপের একমাত্র মেয়ে, 50 বিঘা জমিন, ছেলেই হয় না, একটা কাজের ছেলে কাজে নিয়ে আসছিল, মিনতি মিনতি বুঝুন, গরু ছাগলকে ঘাস গোবর দেয়, ধান চাষ করে, অন্য অন্য লোকজন রাখে, তো যে লোকটার 50 বিঘা জমি সেই লোকটার মেয়েটার একটু একটা চোখ ছোট অথবা একটু অ্যাবনর্মাল, মানে স্বাভাবিক না, কিন্তু খুব সুন্দরী। তো এই দরিদ্র ছেলেটাকে দেখে বাপ মনে করে যে আমার মেয়েটাকে কার কাছে বিয়ে দিব, আমি মরে গেলে কে দেখবে, কাজের মিনতিকে বলে তুই আরেকটা বিয়ে করে নিস পরে, আমার মেয়ের ঘরে যদি নাতিপুতি না হয়, হ্যাঁ তুই পরে আরেকটা বিয়ে করে নিস, আমার মেয়েটাকে বিয়ে করে নে, 50 বিঘা জমির মালিক হয়ে গেছে কয় বিঘে, দেখছেন রিজিক কিভাবে আসে। ও যদি এই লোকের ছেলে নাই বলে ছুরি ঢুকাই দে পেটের ভিতরে আর সিগনেচার নিয়ে নেয় যে আমার নামে করে দিয়েছে, তো এটা এটা তো ও নিজে অপরাধ করলো, কিন্তু রিজিক কে লিখে রেখেছিল, আল্লাহ। পরানগঞ্জের মানুষ বিবেক দিয়ে ভাবো, আল্লাহ বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা সবাই দ্রুত জলদি জলদি রবের ক্ষমার জান্নাতের দিকে আসো, যার বৃষ্টিতি প্রশস্ততা হচ্ছে আসমান ও জমিনের মতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত আল্লাহ প্রস্তুত করেছে ইমান মুত্তাকি আল্লাহকে যারা ভয় পায় তাদের জন্য। আল্লাহকে ভয় পাবে তো, আল্লাহকে ভয় পেলে দাড়ি কেটো না, আল্লাহকে ভয় পেলে মসজিদ ছাড়া অন্য কোথাও যেও না ইবাদতের ঘর মনে করে, আল্লাহকে ভয় পেলে তোমার মুরগি তোমার ছাগল তোমার ডাব তোমার নারিকেল তোমার গরু তোমার মহিষ তোমার বাড়িতে থাকবে, নতুবা দান করে দেবে কোনো ইয়েতিমখানায়, দান করে দেবে কোনো দরিদ্র অসহায়কে, আল্লাহর ঘর ব্যতীত অন্য কোনো ঘরে যাবে না। তোমার নজর নিয়াজ তোমার মানত কার জন্য, আল্লাহর জন্য। পরমগঞ্জের মানুষ বিবেক দিয়ে ভাবো, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছে। আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে নবী বলুন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, আল্লাহ বলছে পরানগঞ্জের মানুষ মনোযোগ দিয়ে শুনো, মনোযোগ দিয়ে শুনো, তোমার রব তোমাকে বলছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলে দিন, এই তোমরা যারা নিজেদের প্রতি অন্যায় করেছো অবিচার করেছো গুনাহ করেছো গুনাহগার পাপ পাপিষ্ট, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে তোমরা নিরাশ হয়ো না, আল্লাহর দয়া থেকে তোমরা আশা ছেড়ো না, আল্লাহর দয়া থেকে তোমরা নিরাশ হয়ো না মানুষ, ফিরে আসো রবের দিকে, দেখো কি পেয়েছো, দেখো কেমন রব পেয়েছো মানুষ, তোমার সব কিছু তিনি জানেন নাকি জানেন না। ইয়া কিরামান কাতিবিন, রয়েছেন সম্মানিত লেখক বর্গ, ইয়ালামুনা মা তাফআলুন, লেখক বর্গরা জানে যা তোমরা করো, মানুষ দেখো কি রব পেয়েছো, বলছে যে হে তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না, নিরাশ হয়ো না, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, শুনো বেঁচে থাকা অবস্থায় ক্ষমা চাও, অন্যায় ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও, শিরিক মুক্ত ইবাদত করো, শিরিক মুক্ত তাওহীদে আসো, বিদআত মুক্ত সুন্নতে আসো, পাপ মুক্ত জীবনে আসো, অন্যায় মুক্ত জীবনে আসো, নেক কাজ করো, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ। ও পরানগঞ্জের মানুষ, তোমাদের রব ঘোষণা করছে তোমাদের সব গুনাহ ক্ষমা করে দেবে। কি গুনাহ করেছো তুমি মনে আছে? নেই, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, কত গুনাহ মনে আছে? নাম ধরে ধরে ক্ষমা চাওয়ার জন্য মনে আছে ওই অপরাধ? মনে নেই, কিন্তু তোমার রব সব মনে রেখেছে, তিনি মনে রেখে তিনি লিপিবদ্ধ করে রেখেছে, রেখে তিনি বলছে ইয়াগফিরু যুনুবা জামিআ, একবার যা গুনাহ আছে তোমার সব মাফ করে দেবে। সুবহান আল্লাহ।